হ্যালো ভিউয়ার্স মিউটি টিপস সংগীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে তোমরা রাতে একটা ছোট্ট স্কিন কেয়ার মেনে তোমাদের ত্বকে কিন্তু যে কোনো দাগছ হ্যাঁ বন্ধুরা যে কোনো দাগছপ স্কিনে তুলে দিতে সাহায্য করবে এই প্যাকটা তো তোমরা এটা যদি ব্যবহার করো তোমাদের দাগ ছোপ তো উঠবেই এবং তোমরা দেখতে পাবে যে একদম ব্রাইট হয়ে গেছে ত্বক চট জলদি ইনস্ট্যান্টলি গ্লো পাবে ফর্সা ভাব চলে আসবে স্কিনে তো তোমরা যদি এটা অবশ্যই ট্রাই করো এটা টিনেজাররা বা যে কোনো ব্রোনের ক্ষেত্রে ইউজ করতে পারো সব স্কিনের কিন্তু মানে কার্যকারী বেনিফিট দেবে এই প্যাকটা তো চলো বন্ধুরা শিখে নেওয়া যাক ভিউয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো সবার প্রথমে আমাদের নিতে হবে একটা বাটি বাটির মধ্যে যেন কোনো জল না থাকে তার মধ্যে নিয়ে নেব অরেঞ্জ বিল পাউডার মানে কমলা লেবুর খোসার পাউডার বন্ধুরা এই কমলা লেবুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তার ফলে আমাদের ত্বক কিন্তু চকচকে করে ওঠে ফর্সা করে ওঠে রিঙ্কলস দূর হয় দাগছক দূর হয় কারণ এর মধ্যে এতটাই ভিটামিন সি অয়েল থাকে তো এই কমলা লেবুর খোসার পেস্টটা মানে এই গুঁড়োটা তোমরা অনলাইনে পেয়ে যাবে মার্কেটে পেয়ে যাবে কিন্তু এটা আমার সম্পূর্ণ হোম মেড ঘরে তৈরি করেছি তোমরা যদি সম্পূর্ণ চাও ঘরে কীভাবে এটা আমি বানিয়েছি তো ভিডিও দিতে অবশ্যই কমেন্ট করে জানিও তো কমলা লেবুর খোসা দু চামচ নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নেবো চালের গুঁড়ো বা চালের আটা যে তোমরা যেটা বলো চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকে ভীষণ বেনিফিট দেয় যাদের কুচকানো ত্বক মানে রিঙ্কলস পড়ে গেছে এজিংয়ের সমস্যা সেই কুচকানো ত্বককে টান টান করে ত্বককে এক্সপোলিয়েট করে ভেতর থেকে লোমকূপের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে তো তোমরা অবশ্যই এই এক চামচ এটা নিতে পারো নিয়ে একসঙ্গে আমি এটা কিন্তু মিক্স করে নেব এই অরেঞ্জ পিল পাউডার কমলালেবুর খোসার গুঁড়ো আর এই চালের আটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমরা ত্বকটাকে যাতে আমাদের ব্রাইটনিং আরও হয় বা ত্বকে যেহেতু আমাদের দাগ আরও মানে সুন্দর মানে চলে যায় সেভাবেই আমরা কিন্তু একটু হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে যাদের হলুদ গুঁড়ো মানে পছন্দ না বা যারা হলুদ গুঁড়ো ইউজ করতে চাও না তারা হলুদ গুঁড়ো নাও ব্যবহার করতে পারো কিন্তু হলুদ গুঁড়ো নিলে কী হয় আমাদের ত্বকটা স্পেশাল মানে খুব সুন্দর হয়ে ওঠে ত্বকটা চকচক করে তো দেখো এর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দাগ ছোপ তো আমাদের লাইট করেই তার সঙ্গে কিন্তু আমাদের স্কিনটাকে ক্লিয়ার বানায় স্পটলেস বানায় তো দেখো আমি একসঙ্গে মিক্স করে নিলাম এবার আমি এই প্যাকটা মিক্স করব দুধের সঙ্গে আমি এখানে জ্বালানো দুধ নিয়েছি তোমরা চাইলে এর বদলে টক দই গোলাপ জল অ্যাড করতে পারো মানে টক দই দিয়েও ওটা মিক্স করতে পারো গোলাপ জল দিয়ে ওটা মিক্স করতে পারো তো যেহেতু এখন মানে শীত সিজন তো আমি এখানে কিন্তু দুধটাই মানে তোমাদের প্রেফার করব কারণ কি শীতকালে আমাদের স্কিন খুব টান ধরে খুব রাফ হয়ে যায় ডিহাইড্রেশান হয়ে যায় তার জন্য যদি তোমরা মিল্ক জাতীয় কোনো কিছু ইউজ করো মিল্ক বা টক দই আমাদের স্কিনটা টান টান থাকে নরম মুলায়ম থাকে সেই রাফনেসটা কিন্তু আসে না এবার একসঙ্গে আমরা মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে আমাদের প্যাকটা কিন্তু একদম রেডি বন্ধুরা মিল্ক আমাদের ত্বককে কিন্তু হোয়াইটনিংয়ের কাজ করে কারণ দুধে এমনই কিছু প্রোটিন আছে যা আমাদের ত্বকের গভীরে গিয়ে লাইট করে তোলে ত্বক কিন্তু নরম মসৃণ রাখে ফর্সা রাখে মশ্চারাইজার কাজ করে তো তোমরা অবশ্যই এই প্যাকটা তৈরি করে নাও এভাবে আর ব্যবহার করো তোমরা একটা ফ্রিজে রেখে দু তিন দিন ইউজ করতে পারো হামেশায় এটা শুধু মুখে না তোমরা ফুল বডিতে ইউজ করো দেখবে নিজেরা মিরাক্কেল দেখতে পাবে এক তো ভালো মানে প্যাকটা আমি এটা ব্যবহার করি তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি এটা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর তোমরা ইউজ করো নিজেদের গ্লো কিন্তু মানে ভেতর থেকে বেরোবে কিছু মেখে বের করতে হবে না তো তোমরা অবশ্যই সপ্তাহে এটা তিন দিন চার দিন ইউজ করতে পারো তো ব্যবহার করে পাঁচ দশ মিনিট স্কিনে রেখে তারপর নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো তো ভিডিওটি এই পর্যন্ত